এই যে তুমি যে গান টানগুলো শিখছো, কিভাবে শিখছো? তো শোনাও নাই আর জানাও নাই। আমি এগুলো ছোট থেকেই চর্চা করি, তারপরে যখন এইটে গেলাম সাগর পাঞ্জেন্দ্রের কাছে, আস্তে আস্তে আরেকটা গান আমরা শুনি নাকি? আচ্ছা ঠিক আছে। ডাক দিয়াছেন দয়লা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হাইরে ডাক দিয়াছেন দয়লা মারে। গান তো আজকে ভালোই কইতেছে দেখতেছি, আজকে দেখবো না, খাওয়া দাওয়ার পরে যাবো। হইলো যে শীত তোমার যে ওই নদীর ওই পার নৌকলিও গান কবো আজকে। আচ্ছা ঠিক আছে না সাগর? হ্যাঁ ওস্তাদ, পানি খাওয়ার তো বিশেষ দরকার। পানি তো আসলে আমারও কিসে লাগছে, আমি করছি না তাই বুঝছেন, তালি করি আমি ওই না মাপুকা বাড়িতে চলে যাই, জালে পানি লিয়ে আসি। না তুমি যাবে কে? না না ও পাঠান যায় না। আরে কাক পাঠাবো আমি, যায় ঠিলে ধরে লিয়ে আসতেছি, অসুবিধা নেই। আপনারা তালি হারেন ওস্তাদ, মানে দেখেন তো গান টান যদি করবেন পারেন তো করেন, আমি পানি লিয়ে আসতেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মামা। আচ্ছা এই নাম আপু, তোমার তোমার আম্মা কি করা লাগবে নাকি? না তুমি যাবে আমি যাই। হ্যাঁ না মানে সমস্যা নাই, না না ও গেলে তো গান কিরা গাবে নি ও থাক, তাহলে তুমি যাও পানি আনতেন তো আমরা একটা গান শুনি। ঠিক আছে ওস্তাদ, তাহলে আমি চলে যাচ্ছি। আচ্ছা ধরেন এটা রেখে দেন, যদি গান করেন তো করেন, হ্যাঁ আমি জ্বালিয়ে আসতেছি পানি। তারপরে যখন এইটে গেলাম তখন হচ্ছে দিঘুলিয়া যে নান্নু কাকা আছে ওনার থেকে হচ্ছে শিখলাম, তারপরে আবার ফরিদপুর যায় ভর্তি করে দিল তিনি মঞ্জু স্যারের ওইখানে সুফিয়া কর্ডেট একাডেমি। ওই নান্নুই তোমার হলো প্রথম ওস্তাদ? হ্যাঁ। বাহ বাহ চমৎকার, তারপরে মুঞ্জু স্যার। তালে গানগুলো কিন্তু আরো একটু ভালো করে চর্চা করা লাগবে। ঠিক আছে তালে গান ভালো হবে, আর তোমার কন্ঠের যে মানে পাওয়ার অন্য অন্য শিল্পী করছে অনেক বেশি পাওয়ার তোমার। ঠিক আছে এই যে আমি তো দেখি অনেকগুলো গান গায় মানে খুব নর্মাল ভর দেয়, গান ভালো গায় কিন্তু তাগার আছে, তোমার কিন্তু স্কেল বেশি। তাহলে গানগুলো যদি একটু ভালো করে চর্চা করো তাহলে কিন্তু ভালো হয়। তা কাজ করো সাগর পাঞ্জেন্দ্রের কাছে, আস্তে আস্তে আরেকটা গান আমরা শুনি নাকি? আচ্ছা ঠিক আছে, না অসুবিধা আছে? না না কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে তাহলে আরেকটা গান ধরো। আচ্ছা ডাক দিয়াছেন দয়লা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হাইরে দিয়াছেন দয়লা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হাইরে ডাক দিয়াছেন দয়লা মারে। কত জনে কত কি দিলা
আছেন দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হাইরে ডাক দিয়াছেন দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হাইরে ডাক দিয়াছেন দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে। বাহ বাবা কি চমৎকার গান, ধন্যবাদ আপনাকে। না আমাকে ধন্যবাদ দিয়ে কাম নাই তো, আমি যেটা কবির যাচ্ছি এই যে গানটা যে তুমি গেলে ডাক দিয়েছে দয়াল আমারে, এটা কিন্তু খুব ওজনের গান। আমি তো একের তোমার গান একের গভীরে যা শুনেছি, মানে সুরের গভীরে চলে গেছিলাম। ঠিক আছে, গানটা খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে। তো আসলে এখন সাগর তো গেল পানি আনবে, এখন তো ফিরলো না বাড়ি, যে অনেক দূর, আসতে একটু দেরি লাগবে। আসবে না, সমস্যা নাই, আসতে আসতে আর একটা গান কিন্তু আমরা শুনবো। আচ্ছা ঠিক আছে, কথাটা মাথায় আছে তো? হ্যাঁ হ্যাঁ, গান কিন্তু আমার এই যে ডাক দিয়েছে দয়াল আমার শুনে কিন্তু আমার তৃপ্তি হয় নাই। আচ্ছা, এই ধরনের গান আমি আর একটা শুনবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মানে সাগর আসতে আসতে আমরা একটু তাহলে ওখানে বসে একটু গানের রিয়াকশন, এটা ঠিক। আচ্ছা ঠিক আছে, কথাটা ভালোই হয়তো, তাহলে চলো যাই, চলো যাই। আচ্ছা।